সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে নির্বাচনী প্রতিবেদন করার জন্য আমি কিন্তু টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিভিন্ন চেয়ারম্যান প্রার্থী এবং সম্ভাব্য চেয়ারম্যান যারা তাদের সাথে কিন্তু কথা বলছি, সাধারণ জনগণের সাথে কথা বলছি, খেটে খাওয়া মানুষ যারা তাদের সাথে, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনটা কে কিভাবে দেখছে সব কিছু নিয়েই কিন্তু প্রতিদিন হাজির হচ্ছি আমি সাংবাদিক আলমগীর হোসেন আপনাদের সামনে। আজকেও তারই ব্যতিক্রম নয়, আমরা ঘুরতে ঘুরতে আজকে পেয়ে গেলাম একজন চেয়ারম্যান প্রার্থীকে, যিনি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার 6 নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি হলেন মোহাম্মদ শামীম আল মামুন। আমরা আজকে সরাসরি কথা বলবো জনাব শামীম আল মামুনের কাছে। তিনি কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনটাকে তিনি কিভাবে দেখছে, তার প্রস্তুতি কি, এবং সাধারণ ভোটাররা তাকে কিভাবে দেখছে সব কিছু নিয়ে আমি সরাসরি হাজির হচ্ছি জনাব শামীম আল মামুন সাহেবের কাছে, যার প্রতীক হলো চশমা মার্কা কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে। জনাব মামুন সাহেব, আমি আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি, আগামী 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঞ্চনপুর ইউনিয়নে, আপনি কি এই প্রথম নির্বাচন করতেছেন না এর আগে আপনি নির্বাচন করছেন? না, আমি প্রথমবার। তো আসলে আমার প্রথমবারের পিছনে অনেকগুলো কারণ আছে। সেটা হলো আমার এই অত্র এলাকার জনগণ, তারা যে সুবিধাগুলো থেকে বঞ্চিত এটাকে পুনরুদ্ধার। প্রথম নির্বাচন করতে গিয়ে যে জনগণের কাছে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, সবার কাছে ভোট চাচ্ছেন, সাধারণ জনগণ আসলে আপনাকে কিভাবে নিচ্ছে তারা? আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর যে আমাদের কাঞ্চনপুর ইউনিয়নে এবার আমি চমক মামুন হিসেবেই পরিচিত হয়ে গেছি অলরেডি। তো জনগণ চাচ্ছে নতুনত্ব চাচ্ছে, কারণ চেঞ্জিংয়ের একটা দরকার আছে যে কাঞ্চনপুর ইউনিয়নে। বিগত প্রায় 30 বছর যাবৎ আমাদের এই যে রাস্তাঘাটগুলো আপনারা দেখতেছেন, সবগুলোই প্রায় 6 মাসের মতো নিমজ্জিত থাকে পানির তলে। এইগুলার থেকে পুনরুদ্ধার করতে গেলে পরে জনগণ আমাকে বেছে নিছে, এটার প্রমাণ আপনারা আরেকটু ঘুরলেই আপনারা দেখতে পারবেন, বুঝতেও পারবেন। আমরা জায়গায় জায়গায় বসলাম, বিভিন্ন চাষটলে আমরা বসছি, নির্বাচন নিয়ে সবার ভিতরে একটা উচ্ছ্বাস এবং আনন্দমুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আপনি ওভারঅল যে নির্বাচন যে পরিবেশটা, এটা দেখে কি আপনি কি মনে করতেছেন যে নির্বাচনটা সুষ্ঠু ও আবার সুন্দর একটি নির্বাচন হবে? অবশ্যই, সুষ্ঠু না হওয়ার কোনো সুযোগই নাই, কারণ আমি জনগণের প্রার্থী হিসেবে আমি নিজেকে প্রতিদ্বন্দ্বী করতেছি। জনগণ এখানে অন্যায় কোনো কিছু মেনে নেবে না। আমাদের কাঞ্চনপুরবাসী, কাঞ্চনপুর ইউনিয়নের শতভাগ মানুষ এবার সুষ্ঠু নির্বাচন আশা করতেছে। আমার বিশ্বাস সুষ্ঠু নির্বাচনই হবে, আর সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়ী হব, এই বিশ্বাস আমার আছে। আপনি নিশ্চয়ই একটি কাঞ্চনপুর ইউনিয়ন নিয়ে একটি পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, যদি জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আপনি কি ধরনের পরিকল্পনা আপনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন? আসলে প্রথমত আমাদের যে জিনিসটা, সেটা হলো আমরা সকল এলাকায় একটা করে মেন রাস্তা থাকে এলাকায় ঢোকার, প্রত্যেকটা রাস্তায় থাকে পানির নিচে নিমজ্জিত। আমাদের জনগণের একটাই চাহিদা, সেটা হলো রাস্তাঘাটটা। আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আগামী 5 বৎসর 5ই জানুয়ারি নির্বাচনে যদি আমি জয়ী হয়ে আসতে পারি, আগামী 5 বছরের ভিতরে আমি আমার কাঞ্চনপুরের একটা উন্নত মডেল হিসেবে কাঞ্চনপুরকে দাঁড় করাবো এই রাস্তাঘাটের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা জানি যুবক সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, যুবক সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে, সমাজটা ধ্বংস হচ্ছে। আপনি যদি চেয়ারম্যান হতে পারেন, আপনার ইউনিয়নে মাদক নির্মূলের ক্ষেত্রে আপনার ভূমিকাটা কেমন থাকবে? আলহামদুলিল্লাহ, আমি নিজেও এটার একজন বিরোধিতা করি। আর আমাদের এই কাঞ্চনপুরে আমার বিশ্বাস, আমি একটা জায়গার থেকে বলি, সেটা হলো আমি স্পোর্টসম্যান, আমি খেলাধুলা করতাম জাতীয় পর্যায়ে। সেই জায়গার থেকে আসলে আমার কাছে এইটার কোনো স্থানই নাই, এটার কোনো স্থান নাই। আমাদের এই অত্র এলাকায় আগে যেরকম খেলাধুলা হতো, সেই খেলাধুলাটা না থাকার কারণে ছেলেপেলেরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন সঙ্গের সাথে মিশেমিশে আসলে নেশাদ্রব্য দিয়ে চলে যাচ্ছে। আমার ইচ্ছা যে কাঞ্চনপুরে আমি আবার সেই খেলাধুলার যে একটা রীতিরেওয়াজ, বার্ষিক এই যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতাগুলো, আমাদের বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট, এগুলো করলে এলাকার ছেলেপেলেরা এই জায়গাটার থেকে রিমুভ হবে আমার বিশ্বাস। বার্ষিক খুবই আমাদের এলাকার লোকজন খুবই ভদ্রচিত লোক, কোনো হিংসা প্রতিহিংসা নাই, দু একজনের ভিতরে থাকলেও সেটা এখনও বহিঃপ্রকাশ হয় নাই। তবে আমাদের এই অত্র এলাকাতে এটা নাই যে একজন আরেকজনের এন্ট্রি কথা বলা, আমরা সকল ক্যান্ডিডেট একত্রে দাঁড়িয়ে কথা বলার মতো সৎসাহস আমার আছে ইনশাল্লাহ। আপনাদেরকে কোনো কেন্দ্রে কি আপনি কি ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র মনে করেন কি? হ্যাঁ, এটা কিছুটা আছে, যেহেতু আমাদের জাতীয় প্রতীক নৌকা আছে, আমরা স্বতন্ত্র হয়ে করতেছি, নৌকার যে ক্যান্ডিডেট ই আছে, যে এলাকাটা আছে, সেটা আমি ঝুঁকিপূর্ণ মনে করি। কারণ এই জায়গায় আমাদের যে বাসাইল সখীপুরের যে এমপি মহোদয়, উনি আসায় এখানে একটা প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামটা উনি যে কথাগুলো বলছেন সেগুলো জনগণের ভিতরে একটা ভয় ভীতি কাজ করতেছে। তাই এটা আসলে ওনাদের কাছ থেকে আমরা এটা আশা করি না, কিন্তু তারপরেও জনগণ কিন্তু যথেষ্ট এটার এগেনস্টে অবস্থান নিচ্ছে,
যে না দেখি আমরা একটু এত পরিশ্রম করতেছি এত কিছু করতেছি আমাদের মনের মতো একজন ক্যান্ডিডেটকে আমরা জয়ী করব সেখানে আমরা ভোট দিলাম জোর করে নিয়ে গেল এটা হবে না এটা জনগণ কিন্তু মানবে না পরিশেষে আপনি 5ই জানুয়ারি নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো সকাল সকাল কেন্দ্রে যাবেন ইনশাআল্লাহ স্বয়ংস্ফূর্তভাবে ভোট দিবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকেই দিবেন সৎ লোককে বেছে নিয়ে ভোট দিবেন আমার মার্কা চশমা এটা তো সকলেই অবগত আছেন আমি বিশ্বাস করি যে 5ই জানুয়ারি নির্বাচনে আমার এই এলাকার জনগণ সকাল সকাল কেন্দ্রে যেয়ে ভোট দিবেন স্বয়ংস্ফূর্তভাবে আমার চশমা মার্কায় ভোট দিবেন এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে প্রার্থী তার পক্ষে কথা বলবে তিনি উন্নয়নের কথা বলবে জনগণের কাছে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু সেই উন্নয়নের চিত্র কিন্তু করতে গেলে সেই উন্নয়ন বাস্তবায়ন করতে গেলে আপনার একটা ভোট কোন এক মূল্যবান আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারলে এই কাঞ্চনপুর ইউনিয়নবাসী আগামী 5 বছরের জন্য যে উন্নয়নের চাবিকাঠি যার হাতে তুলে দিবেন সেই জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে 5ই জানুয়ারি রাত্রি 10টা অথবা রাত্রি 12টা এর মধ্যেই আমরা সংবাদ পেয়ে যাব কে হতে যাচ্ছে আগামী দিনের এই কাঞ্চনপুর ইউনিয়নের কাণ্ডারি জনগণ কার হাতে তুলে দিচ্ছে সেই উন্নয়নের চাবি এ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আমরা একটু সাধারণ ভোটারদের সাথে কথা বলবো যারা এই নির্বাচনটাকে যারা ভোট দিবে তারা আসলে নির্বাচনটা কিভাবে দেখছে তাদের কি মন্তব্যটা আমরা চলে যাচ্ছি সরাসরি সাধারণ ভোটারদের কাছে ভালো হিসেবে দেখতে চাই আর কি সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন হয় এটাই আমার আশা এটাই আশা এটাই দোয়া দাবি সুষ্ঠুভাবে নির্বাচন দেখতে চাই আমরা গন্ডগোলের মধ্যে নাই বুঝছেন কি হ্যাঁ এই যে মামুন নামের এক ব্যক্তি আছে চশমা মার্কা উনি ব্যক্তি হিসেবে কেমন লোক আমরা তো জানি ছোট সময় সে ছেলে ভালো এর তো কোনো ই নাই স্পট নাই ওনাকে যদি আপনারা ভোট দিয়ে বিজয় করেন এই ইউনিয়নে কি উন্নয়ন হবে এই মামুন সাহেবকে দিয়ে অবশ্যই হবে হবে হ্যাঁ ইউনিয়নে ভোটার জি আপনার নাম কি মোহাম্মদ ইনতাজ আলী খান এই যে 5 তারিখে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনটাকে আপনি আসলে একজন ভোটার হিসেবে কিভাবে দেখতে চাচ্ছেন আমরা কাঞ্চনপুর ইউনিয়নের ভোটার হিসেবে আমরা বলতেছি যে আমাদের নিরপেক্ষ এমনকি একটি সৎ চেয়ারম্যান যাতে আমাদের হয় একটা সৎ চেয়ারম্যান আমরা চাচ্ছি আর কি এখনও কোনো সহিংসতার আভাস আমরা পাইনি তো ভবিষ্যৎ কী হবে সেটা আমরা তো এখনও বলতে পারতেছি না তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে সুষ্ঠু হবে আমাদের কাঞ্চনপুর ইউনিয়ন নির্বাচনটা সুষ্ঠু হবে আমার নাম সঞ্জয় কর্মকার আপনি তো ইউনিয়ন ভোটার হ্যাঁ ভোটার এই যে 5 তারিখে নির্বাচনটা হচ্ছে আপনি কেমন নির্বাচন দেখতে চাচ্ছেন নির্বাচনটা দেখে খুব জমজমা নির্বাচন আমি দেখতে চাচ্ছি হ্যাঁ খুব এরকম নির্বাচন তো দেখি না এইবার নির্বাচন যেরকমই দেখি যেমন কেমন জমজমা মনে হয় যে মনে এরকম আমরা বয়সে দিয়ে এনে যত পার্টি মার্টি দাঁড়ায় অনেক পার্টি দাঁড়ায় যখন সবাই তো আশা করতেছে ওরা জন্য আপনার কেমন প্রার্থী দেখতে চান কেমন চেয়ারম্যান দেখতে চান যে কাজ করবো অন্যান্য গরিবের জন্য অবদান নাই এটা হলোই যে সুস্থভাবে ভালো নির্বাচন দেখতে চাই সুপ্রিয় দর্শক আমরা কথা বললাম সাধারণ জনগণের সাথে কথা বললাম খেটে খাওয়া মানুষ যারা তাদের সাথে সবারই কিন্তু একটি কথাই নির্বাচনটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন তারা দেখতে চাচ্ছে তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে 5ই জানুয়ারি কেন্দ্রে গিয়ে যেন ভোট প্রদান করতে পারে নির্বিঘ্নে তাহলেই কিন্তু নির্বাচন মানে উৎসব নির্বাচন মানে আনন্দ তাহলেই কিন্তু সেই কথাটা বাস্তবায়ন হবে আমরাও দেখতে চাচ্ছি আগামী 5ই জানুয়ারি প্রশাসন এই নির্বাচনটাকে সুষ্ঠু করার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেয় সাধারণ ভোটাররা তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামী 5ই জানুয়ারি এই ইউনিয়নের উন্নয়নের চাবিকাঠি কার হাতে তুলে দিচ্ছে সেই জন্য আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে 5ই জানুয়ারি রাত্রি 10টা অথবা রাত্রি 12টা এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম